আসসালামু আলাইকুম MMM এডুকেশন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এসএসসি পরীক্ষার্থীদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করছি। তো অনেক শিক্ষার্থী আছে যে যদি আমি এমন একটি ভিডিও পেতাম যে ভিডিওতে বলা হবে যে যদি তুমি এমসিকিউ 10 মার্ক না পাও তবুও পাশ করবে, যদি তুমি মোট নম্বরে পাশ করো তবু মোট নম্বরে যদি তোমার 5 মার্ক আসে তবুও তুমি পাশ করবে, এমসিকিউ যদি 5টিও হয় তবুও তুমি পাশ করবে। এই ভিডিওটির অপেক্ষা কিন্তু অনেক শিক্ষার্থীরা রয়েছে। আসলে বাস্তবতা কিন্তু ভিন্ন। বাস্তবতা বলছে যে আসলে যদি তুমি এরকম টাইপের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে কিন্তু তোমার জন্য পাশের দরজা বন্ধ রয়েছে। তো আমি কেন এই কথাটি বলছি, আমি কিন্তু আমার যে বিভিন্ন ভিডিও রয়েছে এমসিকিউগুলোর ভিডিও করেছি আমি গণিতের, সেই ভিডিওতে কিন্তু আমি বারবার একটি কথা বলেছি। সেক্ষেত্রে গণিতের একটি ভিডিওতে কিন্তু আমি স্পষ্টভাবে তোমাদের ধারণা দিয়েছিলাম যে যদি তুমি এসএসসি পরীক্ষার্থী হও তাহলে তোমার এমসিকিউ এর যে গুরুত্ব রয়েছে সেই গুরুত্বটি অবশ্যই তোমাকে অনুধাবন করতে হবে। অনেক শিক্ষার্থী রয়েছে যে সকল শিক্ষার্থীরা আমার এই কথাটা তারা পাত্তাই দেয়নি, তারা আসলেই মনে করেছে যে না আসলে আমি যে কথাগুলো বলছি আসলে একটু বাড়িয়ে বাড়িয়ে বলছি। আসলে দেখো এই বর্তমানে প্ল্যাটফর্মে এসে মানে এই সিচুয়েশনে এসে যখন তুমি দাঁড়িয়েছো তখন কিন্তু বুঝতে পারতেছো যে আমার প্রত্যেকটি কথাই ছিল খুবই 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 গুরুত্বপূর্ণ, কিন্তু তোমরা কি করেছ এই কথাটি যথাযথ মূল্যায়ন করনি। তো দেখো আমি কিন্তু বলেছিলাম যে তোমরা যে এমসিকিউগুলো আনসার করবে সেখানে কিন্তু টার্গেট রাখবে যে 10টির বেশি এমসিকিউ যেন তোমার হয়, তারপরে তুমি আন্তাজে দাগাবে, অর্থাৎ তুমি যা ইচ্ছা তাই দাগাবে। কিন্তু যেই পর্যন্ত 10টি কনফার্ম না করতে পারছো ততক্ষণ পর্যন্ত তোমাকে ভেবে চিন্তেই দাগাতে হবে। অনেক শিক্ষার্থী রয়েছে আর তারা কিন্তু সময়ের মূল্য দেয়নি, যেমন অনেকেই কমেন্টের মধ্যে বলতেছে যে আমি তো এমসিকিউতে সবগুলো দাগাতে পারিনি, শিক্ষক খাতা নিয়ে গেছে, স্যার খাতা নিয়ে গেছে, এখানে স্যারকে দোষ দিয়ে কোনো লাভ নেই। কারণ তোমাকে যে নির্ধারিত সময় দেওয়া হয়েছিল সেই নির্ধারিত সময়ের মধ্যেই কিন্তু তোমাকে প্রশ্নপত্র দেওয়া হয়েছে, উত্তরপত্র দেওয়া হয়েছে, তোমার খাতা নেওয়া হয়েছে। তার মানে তুমি এখানে শিক্ষককে দোষ দিয়ে কিন্তু তুমি তোমার যে ব্যর্থতা সেটি কিন্তু তুমি ডাকতে পারবে না। এখন আসা যাক যে আসলে গ্রেস মার্ক কী। যেমন একজন শিক্ষার্থী গ্রেস মার্ক নিয়ে যদি আমি আলোচনা করি যে একজন শিক্ষার্থী যদি এমসিকিউ 10টার মধ্যে 9টা হয় সেক্ষেত্রে এই শিক্ষার্থী পাস করতে পারবে কিনা। দেখো এখানে যে বোর্ডের কর্তারা রয়েছে তারা কিন্তু আলোচনার মাধ্যমে হয়তোবা এই সুযোগটি তারা দিবেন, কারণ এখানে আমরা বিভিন্ন অন্যান্য পরীক্ষায় আমরা দেখেছি এখানে এমসিকিউ এর ক্ষেত্রে গ্রেস মার্ক ছিল 1। এখন অনেক শিক্ষার্থী রয়েছে যে কিছু কিছু বোর্ডে আমি দেখেছি হয়তোবা এমন হতে পারে কুমিল্লা বোর্ডের গণিত এমসিকিউ কোনো সঠিক উত্তর ছিল না। এখন ধরো তুমি যেই পরীক্ষায় অংশগ্রহণ করেছো মানে যেটি তোমার পরীক্ষা খারাপ হয়েছে সেই সাবজেক্টে তোমার এমসিকিউগুলোতে একটি বা দুইটি সঠিক উত্তর ছিল না, যদি একটিতে না থাকে তাহলে যদি তুমি 8 মার্ক পাও তাহলে তুমি পাশ করবে। আর যদি কোনো বোর্ডে মানে এরকম যদি না হয়ে থাকে তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই 9 নম্বর পেতেই হবে, যদি না পাও তাহলে তুমি অকৃতকার্য বলে বিবেচিত হবে। আর সৃজনশীলের ক্ষেত্রে যেমন সৃজনশীলে তোমাকে যত মার্ক পাওয়ার কথা যেমন 70%কে আমরা 70 মার্কসকে আমরা যদি 30% করি তাহলে কত আসে, তো এটি হিসাব করে যেমন হয়তোবা 23+ মার্ক হবে আর কি, 23-এর একটু বেশি হবে। এখন যদি কোনো শিক্ষার্থী 23-এর বেশি না পায় তাহলে কী হবে? তো দেখো এখানে তো এই সৃজনশীল লেখার ক্ষেত্রে এখানে গ্রেস মার্ক রাখা হয়েছে 2, অর্থাৎ তুমি যদি এমসিকিউতে 9 নম্বর পাও আর যদি সিকিউতে তুমি 21 নম্বর পাও তাহলে কিন্তু তুমি কৃতকার্য বলে বিবেচিত হবে। আর এমসিকিউ এর ক্ষেত্রে তো আমি সেই তথ্যটি বলেই দিলাম যদি সঠিক উত্তর না থাকে সেই ক্ষেত্রে কি হবে। তো এখন যে সকল শিক্ষার্থীরা এইটুকুর মধ্যে রয়েছ যে আমি এমসিকিউতে 9 পাবো আর সৃজনশীল আমি 20 পাবো, সেই ক্ষেত্রে আমি কি করব, তাহলেও তুমি পাশ করতে পারো, তবে 21 পেলে তুমি 100% পাস করবে। আর বাকি যে বিষয়টি রয়েছে যে আসলে তোমাদের এমসিকিউ সিকিউ মিলে কি হবে, একসাথে পাস দেওয়া হবে কিনা সেটি কিন্তু আগেও ঘোষণা দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে তোমাদের এখানে যে এই সিদ্ধান্তের আদৌ কি কোনো পরিবর্তন আসবে কি না সেটি কিন্তু দেখা খাতা মূল্যায়ন করার ক্ষেত্রে যদি দেখা যায় যে অনেক শিক্ষার্থী অকৃতকার্য হচ্ছে 1-2 নম্বরের কারণে, সেই ক্ষেত্রে হয়তোবা এই সিদ্ধান্তে কিছুটা আসতেও পারে, সেটি আসলে নিশ্চিতভাবে বলা যায় না। কাজেই যে সকল শিক্ষার্থীরা এসএসসিতে এই মানে ঝুলন্ত অবস্থায় রয়েছে তোমাদের এখন আর চিন্তা করে কোনো লাভ নেই, সামনে যেই কয়টি পরীক্ষা রয়েছে সেই কয়টি পরীক্ষা ভালোভাবে দিয়ে পরবর্তী তোমার যে করণীয়গুলো রয়েছে
সেই করণীয়গুলোতে তুমি লেগে পড়ো। তো আমি আশা করছি যে তোমাদের যে এমসিকিউ সিকিউ মিলে বা কীভাবে বেশিরভাগ শিক্ষার্থীকে পাস করানো যায় সেটি হয়তো বোর্ডকর্তারা সেই সিদ্ধান্তে উপনীত হবেন। আমি আমার মতামত হলো সেটি। আসলে তোমার মতামতটি কী, কীভাবে পাস দিলে তোমার জন্য ভালো হবে বা তোমার যে আশেপাশে বা সারা দেশে শিক্ষার্থীদের জন্য ভালো হবে বলে তুমি মনে করো সেটি তুমি কমেন্টে লিখে দাও। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। খুদা হাফেজ।